शेष पर्यंत युद्धेर खेलाय के हारे के जेते बला मुश्किल, किन्तु एटुकु एखोनो पर्यंत बला जाच्छे जे पाल्टा हामलार माध्यमे यूक्रेन जतटा आशा करेछिल ततटा पाच्छे ना। बंधुरा सेई ब्यापारे आपनादेर नतून एकटी आपडेट निये हाजिर होयेछि। आशा करी आपनारा शेष पर्यंत काछे थाकबेन एबं आमादेर भिडियोटी शेष पर्यंत शेष करबेन आर आपनादेर लाइक कमेंट्स एबं शेयारेर माध्यमे आमादेरके उद्बुद्ध करबेन जेन नतून नतून आमरा भिडियो आपनादेर सामने प्लेस करते पारि बा दिते पारि। अनेक ढाकढोल पिटिए यूक्रेनेर एई पाल्टा आक्रमणेर ब्यापारटी प्रचार करा होयेछिल पश्चिमा गणमाध्यमे। বর্তমানে পশ্চিমা গণমাধ্যম সমর্থিত যে সকল সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে সেখানে যদি একটু ঢুঁ মারেন আপনি দেখবেন সবই ইউক্রেনের বিজয়গাথা বা সাফল্য। বন্ধুরা আমি সেখানে একটু দেখার চেষ্টা করলাম ইউক্রেনের সাফল্য, ইউক্রেনের সৈন্যদের অবস্থান, ইউক্রেনের সৈন্যদের রাশিয়ার সৈন্যদের অবস্থানের উপর হামলা, এই সকল ভিডিও এবং এই সকল সংবাদ ছাড়া অন্য কিছু নাই। তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না এখানে। এতদিন পর্যন্ত রাশিয়া যে ইউক্রেনের প্রায় অন্থার্ড অংশ দখল করে ফেলেছিল সেটি কি কলা গাছ কেটে না অন্য কোনোভাবে? বন্ধুরা তার মানে এটি স্পষ্টভাবে বোঝা যায় যে এটি সঠিক কোনো সংবাদ বয়ে আনে না। এতদিন পর্যন্ত ইউক্রেন বিভিন্ন সময়ে পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার নিকট থেকে যে অংশগুলো দখল করলো বা পুনর্দখল করলো অথবা রাশিয়া দখলকৃত যে অংশ ভূমিগুলো উদ্ধার করলো তার মানে সেগুলো কি রাশিয়া দখল করেনি? বন্ধুরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য সংবাদ মাধ্যমে যে ব্যাপারগুলো এতদিন পর্যন্ত দেখানো হয়েছে সেখানে তো কোনো জায়গায় দেখানো হয়নি যে রাশিয়া ইউক্রেনের এত অংশ দখল করে ফেলেছে। তাহলে সেটি কি হাওয়া থেকে আসলো? এই প্রশ্নগুলোর কোনো জবাব নেই। বন্ধুরা জবাব একটা আছে, সেটি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আর ইউক্রেন এতদিন পর্যন্ত হামলা চালানোর পরও যে এখনও পর্যন্ত 20-22% ইউক্রেনীয় ভূমি রাশিয়া দখল করে বসে আছে তার কি কোনো ইয়ত্তা আপনাদের কাছে নেই? সুতরাং এই সকল ভূমিগুলো যে রাশিয়া দখল করলো কিভাবে দখল করলো, কোনো পাল্টা হামলা ছাড়া, ইউক্রেনীয় বাহিনীর সাথে যুদ্ধ ছাড়া, কোনো সাফল্য ছাড়া? আপনারা যে শুধু সবসময়ের জন্য ইউক্রেনীয় বাহিনীর সাফল্যগুলো প্রচার করে থাকেন এখানেই বোঝা যায় এই প্রচারণার মধ্যে পার্শিয়াল একটা ব্যাপার আছে এবং এর মধ্যে কিছুটা গণ্ডগোল আছে এবং এটিটা পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য নয়। এটি শুধু একপাক্ষিক এবং সেখানেই এটি যুদ্ধের একটি সহযোগী হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা এই ব্যাপারগুলো যদি আপনাদের নলেজে থাকে তাহলে আপনাদের বুঝতে বাকি থাকবে না যে নতুন এই পাল্টা হামলাটির ব্যাপারে যেভাবে পশ্চিমাদের তরফ থেকে হাইপ তোলা হয়েছে আসলেই কি তার হাইপ সে পর্যন্ত যাবে এবং রাশিয়াকে কি এটি ছিন্ন বিচ্ছিন্ন করে তাদের দখলকৃত অংশগুলো আবার ইউক্রেনকে পুনর্দখল করতে সহায়তা করতে পারবে? অতি সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যে সকল অঞ্চলগুলোতে এই সকল অস্ত্রের মজুদ করেছে সেগুলোকে টার্গেট শুরু করেছে এবং ইউক্রেন এরই মধ্যে আর একটা ব্যাপার দাবি করেছে, পশ্চিমাদের দেওয়া সমরাস্ত্রের মাধ্যমে তারা 100% ক্ষেপণাস্ত্র অর্থাৎ রাশিয়ান আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে সক্ষম হচ্ছে। এর মাধ্যমে তারা পূর্বের চেয়ে আরও বেশি নিরাপদ এবং স্থিতিশীল হচ্ছে। প্রশ্নগুলো আপনাদের সামনে একটু বলে নিতে চাই। যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ইউক্রেন আপাতত নিজেদেরকে অতি নিরাপদ ভাবছে এই সকল ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের কাছে অফুরন্ত নয়। ইউক্রেনের কাছে মধ্যমপাল্লা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তো অফুরন্ত নয়, এমনকি শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অফুরন্ত নয়। ইউক্রেন খুব আরামের সাথে বর্তমান তার শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে এবং গর্বের সাথে তারা বুক ফুলিয়ে বলছে যে আমরা রাশিয়ান বাহিনী ছোড়া অধিকাংশ বা সবই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ফেলে দিয়েছি। বন্ধুরা এটি তারা বুঝতে পারছে না যে ইউক্রেন বর্তমান যেগুলো ফেলছে কিছুদিন পর আবার হয়তো এই সকল রকেট সিস্টেমগুলো তাদের কাছে আর থাকবে না, কারণ এক একটি রকেট সিস্টেমের যে মূল্য সেটি যদি আপনারা হিসাব করেন আপনাদের সুন্দর একটি হিসাব দিতে চাচ্ছি। বন্ধুরা এই হাই ভ্যালুড সমরাস্ত্রগুলো বারবার আপনি চাইলেই পাবেন না এবং একসময় আপনি যাদের কাছ থেকে এই মুহূর্তে এইগুলো পাচ্ছেন তাদের কাছেই এই ধরনের সমরাস্ত্রগুলোর বড় ধরনের স্বল্পতা সৃষ্টি হবে এবং তাদের জাতীয় নিরাপত্তার সাথে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওতপ্রোতভাবে জড়িত। পূর্ব ইউরোপ এবং ইউরোপের বিভিন্ন প্রভাবশালী দেশ এবং আমেরিকা নিজেদের জাতীয় নিরাপত্তার সাথে সমঝোতা করে আপনাদেরকে এই সকল সমরাস্ত্র দিয়েছে। আর রাশিয়া নিশ্চিতভাবে জানে যে তারা যে সকল ক্ষেপণাস্ত্র ছুড়বে তার অর্ধেক বা অর্ধেকেরও বেশি শুটডাউন হতে পারে, তারপরেও যারা নিয়মিতভাবে ছুড়ে যাচ্ছে এর পেছনে দুর্দান্ত কিছু কারণ রয়েছে। বন্ধুরা শেষ পর্যন্ত থাকলে এই টুইস্টগুলো আপনারা জানতে পারবেন। এটিও মিস্টার ভ্লাদিমির পুতিনের একটি যুদ্ধের কৌশল এবং যে কোনো সময় তারা ইউক্রেনীয় বাহিনীকে মাইন্ডকে সিফায় ফেলার কৌশল হিসেবে এগুলো নিয়েছে। বন্ধুরা একটা প্যাট্রিয়ট প্যাক-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিট বা ব্যাটারির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 12,000 কোটি টাকা।
আর ইউএস ডলারে হিসাব করলে মূল্য আসবে $120 কোটি। এখন এক একটা যে সকল রকেটের মাধ্যমে এই প্যাট্রিয়ট প্যাক 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, শত্রুদের মিসাইল, শত্রুদের ক্রুজ মিসাইল, শত্রুদের ব্যালিস্টিক মিসাইল, শত্রুদের আত্মঘাতী ড্রোন, শত্রুদের ছোড়া বিভিন্ন ধরনের হাইপারসনিক মিসাইল এবং শত্রুদের যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এগুলোকে শুট ডাউন করে, সেই এক একটি মিসাইলের মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 40 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, 30 থেকে 40 লাখ ডলার। আপনারা যদি একটা ব্যাপার এখানে খুব ভালোভাবে মিলান, এক একটা মিসাইল ফায়ারিংয়ে মোটামুটি 30 থেকে 40 কোটি টাকা খরচ হচ্ছে। এভাবে যদি মাত্র 4টি মিসাইল ছোড়া হয় তাহলে 100 কোটি টাকার উপরে চলে যাচ্ছে। এটি কতটা ব্যয়বহুল শুধু আপনি চিন্তা করেও ধরাইতে পারবেন না। আর এই ধরনের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র বা এই ধরনের ব্যয়বহুল রাডার সিস্টেম বা এই ধরনের ব্যয়বহুল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে এবং যে সকল রকেট সিস্টেম এখানে ব্যবহার করা হয় তার মাধ্যমে যদি আপনি $10 লাখ একটি বা $10,000 একটি মামুলি ড্রোনকে হত্যা করতে চেষ্টা করেন বা সেগুলোকে ইন্টারসেপ্ট করতে চেষ্টা করেন, সেটি আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় বলেন বা অন্য কোনো বিবেচনায় বলেন, যুদ্ধের অর্থনৈতিক মোড়কে কখনোই সেটি ভালো বার্তা বহন করে না। বন্ধুরা, পশ্চিমাদের সমরাস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল। এর তুলনায় রাশিয়া এবং অন্যান্য সমরাস্ত্রগুলো যুক্তিসঙ্গত মানের দিক দিয়ে ভালো হওয়া সত্ত্বেও সেগুলোর মূল্য কম। বর্তমানে ইরান এ ব্যাপারে অত্যন্ত দারুণভাবে খেলে দিচ্ছে রাশিয়ান বাহিনীর সাথে। তারা মাত্র 10 লাখ টাকার অর্থাৎ বাংলাদেশি টাকায় 10 লাখ টাকার একটি ড্রোনকে ভূপাতিত করার জন্য যদি ইউক্রেন তাদের $40 লক্ষ একটি ক্ষেপণাস্ত্র খরচ করে তাহলে যুদ্ধ অর্থনীতির বিচারে এটি থেকে জয়ী হলো। যে ড্রোনটি ধ্বংস হলো সেটি রাশিয়ার হওয়া সত্ত্বেও এই যুদ্ধে জয়ী হলো রাশিয়া, কারণ তারা যদি এই ধরনের আত্মঘাতী ড্রোন অথবা $100,000 একটি ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে একটি $40 লক্ষ রকেট সিস্টেমকে মোটামুটি ধ্বংস করতে পারে, সেটি তাদের জন্য যুদ্ধ জয়ের সামিল। আর এ কারণে রাশিয়া অবগত হচ্ছে যে তাদের ক্ষেপণাস্ত্র অথবা তাদের আত্মঘাতী ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শুট ডাউন হতে পারে, তারপরও তারা অধিক মাত্রায় সেগুলো ছুটছে। এর কারণ হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের হাতে থাকা এই সকল প্রতিরক্ষা সিস্টেমের যে রকেটগুলো ব্যবহার করা হয় সেগুলোকে নিঃশেষ করে ফেলা। পরবর্তীতে আবার যখন ইউক্রেন তার মিত্রদের কাছে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন নতুন রকেট চাইবে, বন্ধুরা এই মাত্রায় তারা আর দিতে পারবে না। দিন যত যাবে তাদের দেওয়ার মাত্রা বা পরিমাণ তত কমবে, কারণ এগুলো অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং রাশিয়া চাইছে তাদের এই ক্ষেপণাস্ত্র ঢেউয়ের মাধ্যমে ইউক্রেনের হাতে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যাটারির রকেটগুলো রয়েছে বা যেগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা অথবা অতিমাত্রায় ব্যবহারের ফলে সেগুলোর সংখ্যা নিচে নামিয়ে আনা, যেন মজুতের পরিমাণ এমন পর্যায়ে চলে যায় ইউক্রেন আবার তার পশ্চিমা বন্ধুদের কাছে ধর্ণা দিতে বাধ্য হয় এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরবর্তীতে সক্রিয় করার জন্য। আর এখানেই রাশিয়া হয়তো জিতে যেতে চায়। পরবর্তীতে রাশিয়া যখন বুঝতে পারবে যে তাদের কাছে এগুলো শর্টেজ রয়েছে, তারা বুঝে শুনে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্রের হামলা বা ঢেউ শুরু করবে। এই ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ পরবর্তীতে ইউক্রেনের থামানোর আর কোনো উপায় থাকবে না, এটি আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারেন বা বলতে পারেন বা জানতে পারেন। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কী? যুক্তি সহকারে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা চেষ্টা করব এ ব্যাপারে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। বন্ধুরা, অনেকভাবে বলা হচ্ছে তারা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ফেলে দিয়েছিল। রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যখন ইউক্রেনের আকাশে প্রবেশ করে তখন নাকি প্যাট্রিয়ট প্যাক 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এটিকে শুট ডাউন করা হয়েছে, এবং সেটি এই 1 থেকে 2 সপ্তাহ ধরে প্রদর্শন করা হচ্ছে। আমরা রাশিয়ার গর্বকে ফেলে দিয়েছি, যেটি তারা বলেছিল যে কোনোভাবেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শুট ডাউন করতে পারবে না। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলে রাখি, হাইপারসনিক মিসাইলগুলো অনেক সময় পরীক্ষার সময় বা বিভিন্ন ধরনের পরীক্ষার সময় তার ফ্লাইং টেস্ট ফেল করে। যেমন এই মুহূর্তে পৃথিবীর মাত্র 3টি রাষ্ট্র হাইপারসনিক মিসাইলের মালিক, তার মধ্যে অন্যতম হলো বা তার মধ্যে প্রথম সারির হলো রাশিয়া, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে আমেরিকা। আমেরিকা এখনও কোনো হাইপারসনিক মিসাইল তার অপারেশনাল পর্যায়ে আনতে পারেনি, এখনও তারা পরীক্ষার লেভেলে রয়েছে। আমেরিকা যখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে গেছে তার অধিকাংশই ফেল করেছে এবং ফ্লাইট সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। সুতরাং সকল হাইপারসনিক মেশিনসে একেবারে তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনে সবগুলো টার্গেটকে একেবারে অ্যাকুরেটলি ভেদ করতে পারবে বা ধ্বংস করতে পারবে এটি বলা যায় না, কারণ হাইপারসনিক মিসাইল অনেক সময় উড্ডয়নের পর তার মাঝপথে যদি বিকল হয়ে যায় সেটি হয়তো ইউক্রেন নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত তারা ওই একটিকেই দেখাচ্ছে। অর্থাৎ এর কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বা কোনো কৌশলগত ত্রুটি থাকতে পারে, যেটির দুর্বলতাকে কাজে লাগিয়ে ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেমের মাধ্যমে এই একটিমাত্র কিনজার হাইপারসনিক মিসাইলকে হয়তো তারা নামিয়ে আনতে সমর্থ হয়েছে। আর এই একটিকেই তারা ব্যবহার করে বারবার দেখাচ্ছে এবং তারা বলছে যে এটা রাশিয়ার একটি হাইপ, আসলে হাইপারসনিক মিসাইল অর্থাৎ কিনজাল কোনো আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম নয়। বন্ধুরা, এখন দেখা যাক সর্বশেষ পর্যায়ে কী হয় এবং এই কিনজালকে, যেহেতু তারা বলেছে এটি শুটডাউনেবল, কীভাবে তারা মোকাবেলা করে সময়ই বলে দেবে। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। আর আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখলে নিয়মিত এই ধরনের ভিডিও রিমাইন্ডার পেয়ে যাবেন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।